জঙ্গি সংগঠন আল কায়দার পাশাপাশি ইসলামিক স্টেট আইএস বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট, আইএসআইএল। এর প্রতিষ্ঠা হয় 2013 সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়। আইএসের নেতা আবু বকর আল বাগদাদি, তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। বাগদাদের উত্তরে সামারা এলাকায় 1971 সালে তার জন্ম। 2003 সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলা শুরু হলে এর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে যোগ দেন বাগদাদি। 2010 সালে আল কায়দার ইরাক শাখার নেতা হিসেবে আবির্ভূত হন। এই সংগঠন পরে আইএসআইএল পরিণত হয়। ইরাকে মার্কিন সামরিকের অভিযান ও পরবর্তী দখলদারত্বের পর যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তারই প্রেক্ষাপটে জন্ম এই সংগঠনের। যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ও রণকৌশল ঠিক করার ক্ষেত্রে দক্ষতা রয়েছে বাগদাদির। বিশ্লেষকরা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিনব কৌশল আইএসকে তরুণদের মধ্যে আল কায়দার চেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে। আল কায়দার নেতৃত্বে আছে আইমান আল জাওয়াহিরি। লন্ডনে কিংস কলেজের অধ্যাপক পিটার নিউম্যান বলেন, পশ্চিমা দেশগুলো থেকে আসা জঙ্গিদের মধ্যে 80% আইএসের সিরিয়া শাখায় যোগ দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় অন্য দেশ থেকে আইএসে অনেক তরুণ যোগ দিয়েছে। এছাড়া তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আরব অঞ্চলের যোদ্ধারাও রয়েছে। আইএসের বেশ কিছু সামরিক বিজয় রয়েছে। 2013 সালে মার্চে দলটি সিরিয়ার রাকা দখল করে নেয়। রাকাকেই তাদের মূল ঘাঁটি মনে করা হয়। 2014 সালের জানুয়ারিতে আইএস দখল করে নেয় সুন্নি অধ্যুষিত ইরাকি শহর ফালুজা। একসময় ইরাক ও সিরিয়ার বিশাল অংশ তাদের দখলে যায়। গোষ্ঠী দ্বন্দ্ব কবলিত ইরাকের বিশৃঙ্খলা অবস্থা ও সিরিয়ার গৃহযুদ্ধ আইএসের সাফল্যের বড় কারণ। যে এলাকায় এরা দখল করে এনেছে সেখানেই তারা কঠোর শাসন ও নিষ্ঠুরতার প্রমাণ রেখেছে। পশ্চিমা হামলার মুখে দীর্ঘদিন ধরে দৃঢ়তা দেখিয়ে এলেও সাম্প্রতিক সময়ে সিরিয়া, পালমিরা ও ইরাকের ফালুজার মতো গুরুত্বপূর্ণ ভূখণ্ড হারিয়েছে আইএস। অধ্যাপক পিটার নিউম্যান মনে করেন, 2014 সালের ইরাকের মসুল দখলের পর আইএসের অর্থ ও সম্পদের পরিমাণ ছিল $90 কোটি সমপরিমাণ। এরপর তা বেড়ে দাঁড়ায় $200 কোটি। উত্তর ইরাকের তেলক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ লাভের পর সেখান থেকে প্রচুর অর্থ আয় করে তারা। এছাড়া দেশি বিদেশি বন্দীদের জিম্মি করে অর্থ আদায় তাদের আরেকটি আয়ের উৎস। বলা হয় 2014 সালে জিম্মি করে সংগঠনটি $2 কোটি আয় করে। মসুলে যেসব খ্রিস্ট ধর্মাবলম্বী এলাকা ছাড়তে পারেনি তাদের উপর কর বসায় আইএস। ইরাক ও সিরিয়ায় দুই দেশের সুন্নিদের বঞ্চনাকে পুঁজি করে আইএসের বিস্তার ঘটতে থাকে। ইরাকের মার্কিন হামলায় সুন্নি সাদ্দাম হোসেনের পরাজয়ের পর সুন্নিরা জাতীয় রাজনীতিতে ক্ষমতাহীন হয়ে পড়ে। সিরিয়ায়ও সরকার বিরোধী সুন্নিদের হাত করে নেয় আইএস। 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন আইএসকে সেখানে তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত করার বড় সুযোগ করে দেয়। আইএসের জঙ্গিরা আল কায়দা থেকেই উঠে আসা। কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর এর মধ্যে বিভক্তি দেখা দেয়। এ দ্বন্দ্ব আদর্শিক। আল কায়দার আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্র ও এর অন্য পশ্চিমা মিত্ররা। তারা যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত সৌদি আরব ও মিশরেও বিরোধী। তবে আইএসের মূল লক্ষ্য নতুন নতুন এলাকা দখল ও অতীতের খিলাফতের অনুকরণে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে ইরাক ও সিরিয়া বাইরে লিবিয়া, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের বিভিন্ন জঙ্গি সংগঠনের উপর আইএসের প্রভাব আছে বলে মনে করা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আইএস সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah